ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBCHSE ক্লাস 12 বায়োলজি উচ্চ মাধ্যমিক জীববিদ্যা এইচএস বায়োলজি 2021 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক জীববিদ্যার ফিফথ ইউনিট ইকোলজি এন্ড এনভায়রনমেন্ট বাস্তুবিদ্যা এবং পরিবেশ থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো উচ্চ মাধ্যমিক জীববিদ্যা এইচএস 2021 এইচএস বায়োলজি 2021 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিফথ ইউনিট, তোমরা জানো ফিফথ ইউনিট ইকোলজি এন্ড এনভায়রনমেন্ট বাস্তুবিদ্যা ও পরিবেশ, এর আন্ডারে চারটে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার গুলো কি কি? বাস্তুবিদ্যা পরিবেশ জনসংখ্যা, এটা হলো একটা চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার যেটা আছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, নেক্সট চ্যাপ্টার জীববৈচিত্র ও সংরক্ষণ, এবং শেষ অধ্যায় পরিবেশগত বিষয়। তার মধ্যে WBCHSE পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিডিউস সিলেবাস অনুযায়ী বাস্তুতন্ত্র চ্যাপ্টারটা অর্থাৎ ইকোসিস্টেম চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হচ্ছে না। তাহলে এই ইউনিটের আন্ডারে তোমাদেরকে টোটাল তিনটে চ্যাপ্টার পড়তে হচ্ছে, বাস্তুবিদ্যা পরিবেশ জনসংখ্যা এই অধ্যায়টি, জীববৈচিত্র ও সংরক্ষণ এই অধ্যায়, এবং পরিবেশগত বিষয়, এই তিনটি অধ্যায় তোমাদেরকে পড়তে হচ্ছে। আজকের ভিডিওতে এই তিনটি অধ্যায় থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম এমসিকিউ, দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযোগস্থলটিকে কি বলা হয়? দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযোগস্থলটিকে কি বলা হয়? নিচ হ্যাবিট্যাট, ইকোটোন, ইকোটাইপ। উত্তরটা হবে ইকোটোন। একটি জীবের বসতি গঠিত হয় অজীবীয় উপাদান দ্বারা, অপশন বি জীবজ উপাদান দ্বারা, অপশন সি মিথজীবী উপাদান দ্বারা, অপশন ডি এ ও বি উভয়। হ্যাবিটেট গঠিত হয় এ ও বি উভয়, অর্থাৎ জীবজ উপাদান এবং অজীবজ উপাদান দুটোই হ্যাবিটেট গঠিত হয়। নেক্সট প্রশ্ন, কোনটি তৈগা বায়োম বা কনিফেরাস ফরেস্টে দেখা যায়? কোনটি তৈগা বায়োমে দেখা যায়? পাইনাস, একাশিয়া, কুয়েরকাস, সোরিয়া। উত্তরটা হবে পাইনাস, তৈগা বায়োমে দেখা যায় পাইনাস। বলগা হরিণ যে বায়োমের অন্তর্ভুক্ত? নাতিশীতোষ্ণ মরুভূমি, তুন্দ্রা, নাতিশীতোষ্ণ অরণ্য, তৈগা। বলগা হরিণ তুন্দ্রা বায়োমের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাট এক প্রকার রূপান্তরিত বায়বীয় কাণ্ড, মৃদুগত মূল, মৃদুগত কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড। পর্ণকাণ্ড হচ্ছে রূপান্তরিত বায়বীয় কাণ্ড। পরবর্তী প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইটের বৈশিষ্ট্য হল? পুরু কিউটিকল, অপশন বি নিমজ্জিত পত্ররন্ধ্র, অপশন সি জলধারণ কলার উপস্থিতি, অপশন ডি এগুলোর সবকটি। তাহলে উত্তরটা বুঝতে পারছো, অপশন ডি এগুলোর সবকটি। নেক্সট প্রশ্ন, যে সকল প্রাণী লবণাক্ততার তারতম্য অধিক মাত্রায় সহ্য করতে পারে না, লবণের তারতম্য অধিক মাত্রায় সহ্য করতে পারে না, তাদের? অপশন এ ইউরিহ্যালাইন, অপশন বি ক্যাটাড্রোমাস, অপশন সি স্টেনোহ্যালাইন, অপশন ডি অ্যানাড্রোমাস বলে। তাদেরকে বলা হয় স্টেনোহ্যালাইন। জলজ স্তন্যপায়ীদের ত্বকের নিচে থাকা পুরু চর্বির স্তর যেরূপে কাজ করে তা হল? খাদ্যের সঞ্চয় ভাণ্ডার, ইনসুলেটর, কন্ডাক্টর, তাপ উৎপাদক। উত্তরটা হবে ইনসুলেটর। নেক্সট প্রশ্ন, মাইকোরাইজা যাদের সহাবস্থান, মাইকোরাইজা যাদের সহাবস্থান, অপশন কি আছে? ছত্রাক ও সালোকসংশ্লেষকারী শৈবাল, অপশন বি ছত্রাক ও উন্নত উদ্ভিদের মূল, অপশন সি ছত্রাক ও সায়ানোব্যাকটেরিয়া, অপশন ডি ডুমুর গাছ এবং বোলতা। মাইকোরাইজা আমরা জানি ছত্রাক এবং উন্নত উদ্ভিদের মূল, ছত্রাক এবং উদ্ভিদের মূলের অ্যাসোসিয়েশনকে বলা হয় মাইকোরাইজা। শিকার বা প্রিডেশন এবং পরজীবিতা বা প্যারাসিটিজম যে ধরনের আন্তঃক্রিয়া? প্লাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস জিরো, প্লাস মাইনাস। শিকার বা পরজীবিতা দুটোই হচ্ছে প্লাস মাইনাস আন্তঃক্রিয়া, একজনের লাভ হয় একজনের ক্ষতি হয়। যে আন্তঃক্রিয়ায় একজন উপকৃত হয় এবং অপরজনের ওপর কোনো প্রভাব পড়ে না তাকে কি বলে? অ্যামেনসালিজম, স্ক্যাভেঞ্জিং, কমেন্সালিজম, সিম্বায়োসিস। একজন উপকৃত হয় এবং অন্যজনের লাভ বা ক্ষতি কিছু হয় না, তাহলে এটা হচ্ছে কমেন্সালিজম। একই রকম কোশ্চিন দেখো, প্লাস জিরো আন্তঃক্রিয়া কোথায় দেখা যায়? তাহলে উত্তরটা হবে কমেন্সালিজম। নেক্সট প্রশ্ন, অ্যামেনসালিজম হল দুটো প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্ক যেখানে
একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় অপরটি উপকৃত হয়। অপশন এ একটা প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় অপরটি উপকৃত হয়। অপশন বি একটি প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় এবং অপরটির উপর কোনো প্রভাব পড়ে না। অপশন সি একটি প্রজাতি উপকৃত হয় এবং অপরটির উপর কোনো প্রভাব পড়ে না। অপশন ডি উভয় প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়। অ্যামিনসিলিজম হলো এমন আন্তঃসম্পর্ক যেখানে একটি প্রজাতি সর্বদাই ক্ষতিগ্রস্ত হবে এবং অপর প্রজাতির কোনো প্রভাব পড়বে না, এটি হচ্ছে অ্যামিনসিলিজম। নেক্সট কোশ্চেন, ব্রুট প্যারাসিটিজম। ব্রুট প্যারাসিটিজমের উদাহরণ হলো কোয়েল এবং কাক। অপশন বি কাক এবং টিয়া, অপশন সি টিয়া এবং পায়রা, অপশন ডি কোয়েল এবং টিয়া। ব্রুট প্যারাসিটিজম হলো কোয়েল এবং কাক। নেক্সট প্রশ্ন, পরিবেশের বহন ক্ষমতা নির্ধারিত হয়। অপশন এ জন্মহার, অপশন বি সীমিত সম্পদ, অপশন সি মৃত্যুহার, অপশন ডি জনসংখ্যা বৃদ্ধি। পরিবেশের বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি নির্ধারিত হয়, উত্তরটা হবে জনসংখ্যা বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, মানুষের পপুলেশনের বৃদ্ধি লেখচিত্র কিরূপ? এস আকৃতির, জে আকৃতির, জেড আকৃতির, কোনটি নয়। মানুষের পপুলেশন হচ্ছে এস আকৃতি। জন্মহারের সূত্রটি হলো, আমি অপশনগুলো বলছি না, জন্মহারের সূত্র ক্যাপিটাল এন ইকাল টু স্মল এন ক্যাপিটাল ডি বাই টি। নেক্সট প্রশ্ন, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় আলফা বৈচিত্র, বিটা বৈচিত্র, গামা বৈচিত্র, জিনগত বৈচিত্র্য, উত্তরটা হবে গামা বৈচিত্র্য। নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়? স্যাংচুয়ারি, সিড ব্যাংক, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, উত্তরটা হবে সিড ব্যাংক। সিড ব্যাংক হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বা এক্সিটু সংরক্ষণ। কোনটি এক্সিটু সংরক্ষণ ব্যবস্থার উদাহরণ? বন্যপ্রাণী স্যাংচুয়ারি, সংরক্ষিত বনাঞ্চল, ক্রায়ো প্রিজার্ভেশন, জাতীয় উদ্যান, তাহলে উত্তরটা হবে ক্রায়ো প্রিজার্ভেশন। হটস্পটের ধারণা প্রথম কে প্রদান করেন? সিমসন, মায়ার্স, ডেভিড রোজেন। হটস্পটের ধারণা দেন মায়ার্স। ভারতবর্ষে হটস্পটের সংখ্যা তিনটি, একটি, দুটি, চারটি? ভারতবর্ষে হটস্পটের সংখ্যা চারটি। বর্তমানে পৃথিবীতে হটস্পটের সংখ্যা হলো কুড়িটি, চব্বিশটি, তিরিশটি, চৌত্রিশটি। পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে চৌত্রিশটি। কোনটি জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? অপশন এ অধিকাংশ এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, অপশন বি বনভূমির উপস্থিতি, অপশন সি তৃণভূমির উপস্থিতি, অপশন ডি আঞ্চলিক প্রজাতির কম। বোঝা যাচ্ছে অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, তাহলে ফার্স্ট অপশনটা ঠিক হবে। জীববৈচিত্র্য হটস্পটের নির্ধারণের প্রাথমিক শর্ত হচ্ছে অধিক সংখ্যায় আঞ্চলিক প্রজাতি বা এন্ডেমিক প্রজাতির স্পিসিসটা বেশি থাকতে হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ভারতে সর্বাধিক প্রজাতি বর্তমান? অপশন এ টিক, অপশন বি আম, অপশন সি গম, অপশন ডি চা, উত্তরটা হবে আম। রেড ডাটা বুক প্রকাশ করে IUCN, WWF, SSC, UNO। রেড ডাটা বুক প্রকাশ করে IUCN। রেড ডাটা বুক হলো লাল শৈবালের সংগ্রহ, বিপদগ্রস্ত প্রজাতির সংগ্রহ, এলিয়েন প্রজাতির সংগ্রহ, শুষ্ক নমুনা সংগ্রহ। রেড ডাটা বুক হচ্ছে বিপদগ্রস্ত প্রজাতির সংগ্রহ। নেক্সট প্রশ্ন, একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ হলো সালফার গুঁড়ো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। একটি গৌণ বায়ু দূষক হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা প্যান। নেক্সট প্রশ্ন, কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? অপশনগুলো বলছি, অপশন এ SO2 প্লাস H2O, অপশন বি CO2 প্লাস CO অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড, অপশন সি NO2 প্লাস হাইড্রোকার্বন, অপশন ডি CO2 প্লাস H2O। আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয় NO2 প্লাস হাইড্রোকার্বন। ইউট্রফিকেশনের কারণ হল ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, অপশন বি নাইট্রোজেন ও ফসফরাস, অপশন সি কার্বন ও অক্সিজেন, অপশন ডি পারদ ও DDT। ইউট্রফিকেশনের কারণ হচ্ছে ফসফরাস বা ফসফেট, তাহলে উত্তরটা হবে নাইট্রোজেন ও ফসফরাস। সর্বাধিক পরিমাণে DDT সঞ্চয় ঘটে ফাইটোপ্ল্যাঙ্কটনে, কাকড়াতে, ইলে এবং অপশন ডি হচ্ছে সিগালে, উত্তরটা হবে সিগাল। IPM এর অর্থ কি? ইন্ডিয়ান পলিউশন ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ পেস্ট ম্যানেজমেন্ট, অপশন সি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, অপশন ডি ইনস্টিটিউট অফ পলিউশন ম্যানেজমেন্ট। IPM হচ্ছে সুসংগত
পেস্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। যানবাহন থেকে নির্গত বর্জ্যের সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থটি কি? সীসা, তামা, পারদ, ক্যাডমিয়াম। উত্তরটা হবে সীসা। মিনামাটা রোগ যে ধাতব দূষণের ফলে হয় সেটি হচ্ছে পারদ, ক্যাডমিয়াম, মার্কারি এবং আর্সেনিক। মিনামাটা রোগ হয় পারদের প্রভাবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে গ্রিন হাউস এফেক্টের জন্য কোন গ্যাসটির অবদান সব থেকে বেশি? CO2, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন। গ্রিন হাউস গ্যাসের জন্য সবচেয়ে বেশি অবদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরিবেশে যাদের ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি ঘটে, অপশন এ ওজোন এবং ধুলো, অপশন বি SO2 এবং NO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি SO3 এবং CO, অপশন ডি CO2 এবং CO। তাহলে উত্তরটা হবে SO2 এবং NO2। গুড ওজোন দেখা যায় মেসোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়োনোস্ফিয়ারে। গুড ওজোন দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ব্যাড ওজোন দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, আয়োনোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, লিথোস্ফিয়ারে। ব্যাড ওজোন দেখা যায় ট্রপোস্ফিয়ারে। প্রদত্ত কোনটি বন ধ্বংসের কারণে ঘটে না? ভূমিক্ষয়, জীববৈচিত্র ধ্বংস, অপশন বি মরুভূমিকরণ, অপশন সি পরিবেশে CO2 ঘনত্ব বৃদ্ধি, অপশন ডি জলচক্রের অব্যাহতি। জলচক্র, জলচক্রে কিন্তু বনভূমি ধ্বংসের সঙ্গে জলচক্রের সম্পর্ক নেই। এবং শেষ প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বিষ্ণোই আন্দোলন, চিপকো আন্দোলন, অপশন ডি এগুলো কোনটি নয়। তাহলে সুন্দরলাল বহুগুণা কিন্তু চিপকো আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। ইকোলজি এবং এনভায়রনমেন্ট ইউনিট থেকে এই MCQs গুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।